হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। আর পার্টস অফ স্পিচ হলো আট প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন ও ইন্টারজেকশন। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ভার্ব। আমরা জানি ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। যেহেতু ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, সেহেতু ভার্ব অতীব গুরুত্বপূর্ণ। আমি আশা করব আজকের ক্লাসটা তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে। ভিউয়ার্স, ভার্ব অর্থ হলো ক্রিয়া। এর সংজ্ঞা অথবা পরিচয় হলো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। দুটো জিনিস বোঝাবে, হয় কাজ করা বোঝাবে না হয় হওয়া বোঝাবে। যেমন আমরা উদাহরণ দেখি, কাজ করা বোঝাচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এই খেলাটা একটা কাজ। সি হেল্পস দেম, সে তাদেরকে সাহায্য করছে, সাহায্য করা একটি কাজ। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, স্কুলে যাওয়া একটি কাজ। এগুলো কাজ বোঝাচ্ছে। আবার হওয়া দেখি আমরা, আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, অর্থাৎ আমি হই একজন ছাত্র, হওয়া বোঝাচ্ছে। সি ইজ আ সিঙ্গার, সে হয় একজন গায়ক। ইউ আর এ ডক্টর, তুমি হও একজন ডাক্তার। এগুলো হওয়া বোঝাচ্ছে, এগুলো কাজ করা বোঝাচ্ছে। অর্থাৎ ভার্ব হবে তখনই যখন একটি শব্দ কোনো কাজ করা বোঝাবে না হয় হওয়া বোঝাবে। তাহলে ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কাজ করা বা হওয়া বোঝায়। এখন আমরা ভার্বের প্রকারগুলো একটু দেখি। ভিউয়ার্স, ভার্বের অনেকগুলো প্রকার রয়েছে। আমি চেষ্টা করব ভার্বের সবগুলো প্রকার বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। ভার্ব প্রথমত বা প্রধানত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা, আর নন ফাইনাইট মানে হচ্ছে অসমাপিকা। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, আর অক্সিলিয়ারি মানে হচ্ছে সাহায্যকারী। এই প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক, আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। অর্থাৎ কর্ম মানে হচ্ছে অবজেক্ট, যে ভার্বের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ, মানে অকর্ম। ট্রানজিটিভ ভার্ব আবার চার প্রকার, ফ্যাক্টেটিভ, কোয়াজিপেসিভ, রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল। আর ইনট্রানজিটিভ ভার্ব তিন প্রকার, কোপুলেটিভ, কোয়াজিটিভ এবং অগনেট। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুইটা আবার দুই প্রকার, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ দুই প্রকার, ইনট্রানজিটিভ দুই প্রকার। তাই আমরা একসাথে বলতে পারি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ আবার দুই প্রকার, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, প্রাইমারি এবং মডাল অক্সিলিয়ারি। ভিউয়ার্স, এখন আপনাদের সামনে আমি ভার্বের সবগুলো প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিউয়ার্স, নন ফাইনাইট এর অনেকগুলো ভার্ব রয়েছে, অনেকগুলো প্রকার রয়েছে, তবে আজকে আমরা শুধুমাত্র ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। আর নন ফাইনাইট ভার্ব নিয়ে আরেকটি ক্লাস হবে, কারণ আমরা একটি ক্লাসে ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তাই আজকে শুধুমাত্র ফাইনাইট ভার্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমরা পরবর্তী ক্লাসে নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের অর্থ সমাপ্ত হবে সেটাই হচ্ছে সমাপিকা, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর ফাইনাইট ভার্বের অনেকগুলো প্রকার দেখেছি আমরা, প্রিন্সিপাল, অক্সিলিয়ারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আমরা প্রিন্সিপাল ভার্বটা কি তা দেখে নিই। প্রিন্সিপাল ভার্ব মানে হচ্ছে বাক্যের প্রধান ভার্ব, যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অথবা যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া বাক্যের অর্থ প্রকাশ করতে পারে সেটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। যেমন
she goes to school, she school যায়। এখানে একটি মাত্র ভাব, সেটা হচ্ছে goes। অন্য কোনো ভাব ছাড়াই সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পেরেছে অথবা পুরো সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পেরেছে। I eat rice, এখানে eat একটি মাত্র ভাব, এই একটি মাত্র ভাব দিয়ে পুরো সেন্টেন্সের অর্থ প্রকাশ পেয়েছে, আমি ভাত খাই। আবার উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, এখানে একটি মাত্র ভাব প্লে প্রিন্সিপাল ভাব, যে একটি মাত্র ভাব দিয়ে সেন্টেন্সের অর্থ প্রকাশ পেয়েছে। তাহলে যে ভাব অন্য কোনো ভাবের সাহায্য ছাড়া সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারবে সে হচ্ছে প্রিন্সিপাল ভাব বা প্রধান ক্রিয়া। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ভার্ব। যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অথবা যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। যেমন হি ইজ রিডিং আ পোয়েম, সে একটি কবিতা পড়ছে, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব। এই মেইন ভার্বকে সাহায্য করেছে অকিজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। তারপরে দে উইল গো টু স্কুল, তারা স্কুলে যাবে, এই গো হচ্ছে মেইন ভার্ব, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, এই উইল গোকে সাহায্য করেছে অর্থ প্রকাশে। আবার শি ক্যান সিং আ সং, সে গান গাইতে পারে, এখানে সিং হচ্ছে মেইন ভার্ব আর ক্যান হলো অক্সিলারি ভার্ব, সিংকে সাহায্য করেছে অর্থ প্রকাশে। ঠিক তেমনিভাবে উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদেরকে সাহায্য করা উচিত গরিবদেরকে, এখানে হেল্প হচ্ছে মেইন ভার আর শুড হচ্ছে অক্সিলিয়ারি ভার। তাহলে যে ভার নিজে সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার, আর যে ভার মেইন ভারকে সাহায্য করে সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার বা সাহায্যকারী ভার। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। কর্ম, কর্ম মানে হচ্ছে অবজেক্ট, যে ভার্বের সাবজেক্ট ছাড়াও অন্য একটি শব্দ প্রয়োজন হয় অর্থ প্রকাশের ক্ষেত্রে ওই শব্দটাই হচ্ছে অবজেক্ট। আমরা ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি এর উত্তরে আমরা যে শব্দটা পাব সেটাই হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কি খাই তাহলে অ্যান্সার হচ্ছে রাইস মানে ভাত, আমি ভাত খাই, আমি কি খাই, আমি ভাত খাই। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমরা অ্যান্সার পেয়েছি এই শব্দটা, এই শব্দটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ রাইস হচ্ছে অবজেক্ট। তেমনিভাবে শি সিংস আ সং, সে গান করে, সে কি করে, গান করে, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বকে আমরা প্রশ্ন করলাম কি দিয়ে, তাহলে অ্যান্সার পেয়েছি আ সং, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। দে উইল প্লে ফুটবল, এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট, যে তারা ফুটবল খেলবে, তারা কি খেলবে, তারা ফুটবল খেলবে। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেয়েছি ফুটবল, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে যে ভার্ব সাবজেক্ট ছাড়াও অন্য একটি শব্দের প্রয়োজন হয় অর্থ প্রকাশের ক্ষেত্রে ওই শব্দটা হচ্ছে অবজেক্ট, তাহলে ওই ভার্বটাকে বলা হবে যে ট্রানজিটিভ ভার্ব। আমরা আরেকটি সেন্টেন্স দেখি, রাজু হেল্পড দ্য পুয়ার, রাজু গরিবদেরকে সাহায্য করেছিল, কাদেরকে সাহায্য করেছিল অথবা কাকে সাহায্য করেছিল, কাকে কাকে দিয়ে প্রশ্ন করেছি আমরা, গরিবদেরকে সাহায্য করেছ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই ভার্বটা হচ্ছে কি, ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ মানে কি, সকর্মক, আর কর্ম মানে হচ্ছে অবজেক্ট, কর্ম মানে হচ্ছে অবজেক্ট, আর যে ভার্বের অবজেক্ট থাকবে ওই ভার্বটাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকবে না, কর্ম থাকবে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন হি সুইমস ইন দ্য পন্ড, সে গোসল করে, কোথায় করে, পুকুরে, কোথায় দিয়ে প্রশ্ন করলে, কোথায় দিয়ে প্রশ্ন করে হবে না, শুধুমাত্র কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে যদি আমরা অবজেক্ট পেতে চাই। যদি আমরা অবজেক্ট পেতে চাই তাহলে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, অন্য কোনো প্রশ্ন করে, অন্য কোনো প্রশ্ন করা যাবে না।
তাই সাবজেক্ট এবং ভার্ব পেয়েছি, এইটা হচ্ছে এটা অবজেক্ট না, ইন দ্য পন্ড এটা অবজেক্ট না, এটা হচ্ছে এক্সট্রা ওয়ার্ডস, এটা হচ্ছে অতিরিক্ত শব্দ। ঠিক তেমনি ভাবে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে, কোথায় উড়ে, কোথায় দিয়ে প্রশ্ন করা যাবে না, তাহলে এই ইন দ্য স্কাই হচ্ছে এক্সট্রা ওয়ার্ডস, বার্ডস হচ্ছে সাবজেক্ট, ফ্লাই হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্বটার অবজেক্ট নেই, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তেমনি ভাবে দা বেবি স্মাইলস, বাচ্চাটি হাসছে, এই ভার্বেরও আমরা কোনো অবজেক্ট পাচ্ছি না, এর মানে হচ্ছে এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ, অর্থাৎ অকর্মক ক্রিয়া, যে ভার্বের কোনো অবজেক্ট বা কর্ম থাকে না সেই ভার্বটাকে বলা হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে যে ভার্বের অবজেক্ট অথবা কর্ম থাকবে ওই ভার্বটাকে আমরা বলবো ট্রানজিটিভ, আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকবে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব চার প্রকার, ফ্যাক্টেটিভ, কোয়াজি প্যাসিভ, রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ। ফ্যাক্টেটিভ হলো এমন ভার্ব যে ভার্বের দুইটি অবজেক্ট লাগবে, অর্থাৎ একটি অবজেক্ট দিলেও তার অর্থ সম্পূর্ণ হয় না, এমন ভার্বকে আমরা ফ্যাক্টেটিভ ভার্ব বলে থাকি। যেমন উই মেড হিম, আমরা তাকে বানিয়েছি, কি বানিয়েছি এরকম একটা প্রশ্ন থেকে যায়, তখন আরেকটি শব্দ দিতে হয়, সেই শব্দ ওই শব্দটি হচ্ছে দ্বিতীয় অবজেক্ট, অর্থাৎ হিম হচ্ছে অবজেক্ট, ক্যাপ্টেন হলো অবজেক্ট, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। তাহলে ফ্যাক্টেটিভ হচ্ছে এমন ভার্ব যে ভার্বটি দুইটি অবজেক্ট গ্রহণ করে, তাহলে ফ্যাক্টেটিভ বলা হবে ওই ভার্বকে যে ভার্বের দুইটি অবজেক্ট থাকবে। আমরা আরেকটি উদাহরণ দেখি, পিপল কল হিম এ লায়ার, তাহলে এ লায়ার হচ্ছে একটি অবজেক্ট, হিম হচ্ছে একটি অবজেক্ট, তাহলে এই কল শব্দটি হচ্ছে ফ্যাক্টেটিভ ভার্ব, এই ভার্বের দুইটি অবজেক্ট প্রয়োজন হয়, তাহলে যেই ভার্বের দুইটি অবজেক্ট প্রয়োজন হয় সেই ভার্বকে আমরা বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। পিপল কল হিম এ লায়ার, মানুষ তাকে মিথ্যাবাদী বলে ডাকত। কোয়াজি প্যাসিভ মানে হচ্ছে প্রায় প্যাসিভ, প্যাসিভের অর্থ দিবে এমন একটি বাক্য, এমন একটি ভার্বকে আমরা কোয়াজি প্যাসিভ বলে থাকি। যেমন রাইস সেলস চিপ, চাল সস্তায় বিক্রি হয়, তাহলে কে বিক্রি করে এখানে সাবজেক্ট নেই, যেই ভার্বের সাবজেক্ট নেই তাহলে সেই ভার্বকে আমরা কী বলি, সাধারণত প্যাসিভ বলি, তাহলে সেটা প্যাসিভের অর্থ দিচ্ছে। রাইস সেলস চিপ, এই ভার্বটা হচ্ছে কোয়াজি প্যাসিভ ভার্ব, মানে প্রায় প্যাসিভের অর্থ দিচ্ছে, এই ধরনের ভার্বগুলোকে আমরা কোয়াজি প্যাসিভ বলে থাকি। আমরা আরেকটি বাক্য দেখি, দ্য রোজ স্মেলস সুইট, গোলাপ মিষ্টি গন্ধ ছড়ায়, এই ধরনের ভার্বগুলো হচ্ছে কোয়াজি প্যাসিভ ভার্ব। রিসিপ্রোকাল ভার্ব, রিসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিকতা সম্পর্কিত ভার্ব, যে ভার্বের পরে রিসিপ্রোকাল প্রোনাউন হবে, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে দুইটি, সেটি হচ্ছে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। যেমন ইচ আদার এটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন এবং ওয়ান অ্যানাদার হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রানা অ্যান্ড রাজু লাভ ইচ আদার, রানা এবং রাজু একে অপরকে ভালোবাসে, তাহলে যখন দুইজনকে বুঝাবে দুইজনের মধ্যে কোনো সম্পর্ক হবে তখন আমরা ইচ আদার প্রোনাউনটি ব্যবহার করব। আবার যখন অনেকের মধ্যে কোনো সম্পর্ক বুঝাবে, ভালো হোক আর খারাপ হোক, অনেকের মধ্যে যখন কোনো সম্পর্কে বুঝাবে তখন আমরা ওয়ান অ্যানাদার এটি বসাবো। যেমন দে হেল্প ওয়ান অ্যানাদার ইন দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজের মধ্যে একে অপরকে সহযোগিতা করে। একটা কারখানার মধ্যে অনেক শ্রমিক থাকতে পারে, একে অপরকে সহযোগিতা করে, তাহলে এখানে অনেক মানুষ, অনেকের মধ্যে যখন কোনো সম্পর্ক তখন আমরা ওয়ান অ্যানাদার শব্দটি বা প্রোনাউনটি ব্যবহার করব। আর যখন শুধুমাত্র দুইজনকে বুঝাবে, দুইজনের মধ্যে কোনো সম্পর্ক বুঝাবে তখন আমরা ইচ আদার প্রোনাউনটি ব্যবহার করব। আর ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুইটা প্রোনাউন হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, আর রিসিপ্রোকাল প্রোনাউনের আগে যেই ভার্বটি থাকবে সেই ভার্বটিকে আমরা রিসিপ্রোকাল ভার্ব বলে থাকব। এখন রিফ্লেক্সিভ ভার্ব,
রিফ্লেক্সিভ হচ্ছে আত্মবাচক, অর্থাৎ আত্ম নিজেকে বুঝাবে, আমি নিজে কাজটা করেছি, সে নিজে কাজটা করেছে, এরকম নিজে বুঝাবে। যেমন সি কিল্ড হারসেলফ, সে নিজেকে হত্যা করেছে, অর্থাৎ সে নিজে নিজেই আত্মহত্যা করেছে, এরকম বুঝাচ্ছে। আবার দে হেল্প দেমসেলভস, তারা নিজেদেরকে সাহায্য করে থাকে, তারা নিজেদেরকে সাহায্য করে থাকে, অর্থাৎ নিজেকে যখন বুঝাবে তখন সেটা হচ্ছে আত্মবাচকতা বোঝায়। এই আত্মবাচক যে ভার্বগুলো সেগুলোকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলে থাকি। তাহলে ট্রান্সিটিভ হচ্ছে চার প্রকার, ফ্যাক্টেটিভ, কোয়াজি প্যাসিভ, রিসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ। ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কোনো অবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, ভার্বের পরে এক্সট্রা কোনো ওয়ার্ডস থাকবে কিন্তু অবজেক্ট থাকবে না, সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। আর ইনট্রান্সিটিভ ভার্ব তিন প্রকার, কপুলেটিভ ভার্ব, কজিটিভ ভার্ব এবং কগনেটিভ ভার্ব। কপুলেটিভ হচ্ছে এমন ভার্ব যে ভার্বের পরে অবজেক্ট হবে না কিন্তু শব্দ দিতে হবে, এই ভার্বের অর্থটা প্রকাশ করার জন্য অবজেক্ট লাগবে না, অবজেক্ট ছাড়া যে শব্দটা প্রয়োজন হচ্ছে সেই শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ, অর্থাৎ যে ভার্বের পরে অবশ্যই একটা অ্যাজেক্টিভ প্রয়োজন হচ্ছে অর্থ প্রকাশের ক্ষেত্রে, সেই ভার্বটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। যেমন ইট লুকস নাইস, এটা সুন্দর দেখাচ্ছে, এই লুকস, ইট লুকস, এটা দেখাচ্ছে, এই দুটুকু বললে এটা অর্থ প্রকাশ পাচ্ছে না, আর একটি শব্দের প্রয়োজন হচ্ছে, ওই শব্দটা অবজেক্ট না, অন্য কোনো শব্দ অর্থাৎ অ্যাজেক্টিভ। তাহলে নাইস হচ্ছে অ্যাজেক্টিভ, ইট লুকস নাইস, তাহলে যেই ভার্বের পরে অবজেক্ট ছাড়া অন্য কোনো শব্দ প্রয়োজন হচ্ছে তাহলে ওই ভার্বটাকে আমরা বলবো কপুলেটিভ ভার্ব। হি সিমস টায়ার্ড, তাকে দেখাচ্ছে, কেমন দেখাচ্ছে, টায়ার্ড, ক্লান্ত দেখাচ্ছে। যদি আমরা শুধু এতটুকু বলি যে হি সিমস, তাকে দেখাচ্ছে, তাহলে অর্থ প্রকাশ পাচ্ছে না, তাহলে আরেকটি শব্দের প্রয়োজন হচ্ছে, সেই শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ, তাহলে আমরা এই ভার্বটাকে বলবো কপুলেটিভ ভার্ব, হি সিমস টায়ার্ড। আবার দেখি শি ইজ বিউটিফুল, সে কেমন, সে সুন্দর, যদি আমরা এতটুকু বলি যে শি ইজ, তাহলে অর্থ প্রকাশ পাচ্ছে না, আর একটি শব্দের প্রয়োজন হচ্ছে, আর এই শব্দটা কি, একটি অ্যাজেক্টিভ, তাহলে যেই ভার্বের পরে অ্যাজেক্টিভের প্রয়োজন হয় তাহলে ওই ভার্বটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। কজিটিভ ভার্ব, কজিটিভ হচ্ছে এমন ভার্ব যে সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে। আমি আবার বলছি, পজিটিভ হচ্ছে এমন ভার্ব সাবজেক্ট নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন মাদার ফিডস হার সন, মাতা সন্তানকে খাওয়াচ্ছেন, তাহলে খাওয়ানোর কাজটা কে করছে, মা করছে, মূলত খাচ্ছে কে, সন্তান খাচ্ছে, খাওয়ার কাজটা করতেছে সন্তান কিন্তু খাওয়ানোর কাজটা করিয়ে নিচ্ছে মা, সেজন্য এই ধরনের ভাবগুলোকে বলি আমরা পজিটিভ ভাব, যে নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়া। যেমন আমরা চুল নিজে না কেটে অন্যকে দিয়ে কাটায় নেই, সেজন্য এটা হবে পজিটিভ ভাব। আমরা আরেকটি সেন্টেন্স দেখি, টিচার টিচার্স আস ইংলিশ, টিচার আমাদেরকে ইংরেজি শিখান, টিচার নিজে না শিখে অন্যকে শিখাচ্ছেন, আমাদেরকে শিখাচ্ছেন, তাহলে এই ভাবটা হবে পজিটিভ ভাব, অর্থাৎ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেবে। কগনেট ভার্ব, কগনেট মানে হচ্ছে সমধাতুজ, অর্থাৎ অবজেক্ট যেই শব্দটা হবে, যেই অর্থটা প্রকাশ করবে, ভার্ব সেই অর্থটাই দিবে, অথবা ভার্ব যে অর্থটা দিবে, অবজেক্ট সেই অর্থটাই দিবে। যেমন আমরা দেখি আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড স্লিপ, এটা হচ্ছে অবজেক্ট, এর মানে হচ্ছে ভালো ঘুমানো। আবার ভার্ব দেখেন স্লেপ্ট, ঘুমানো, ভার্ব এবং অবজেক্ট একই অর্থ দিচ্ছে, তাহলে এই ধরনের ভার্বগুলোকে বলবো আমরা কগনেট ভার্ব। আমরা আরেকটি উদাহরণ দেখি, হি রান এ রেস, এ রেস হচ্ছে দৌড়ানো, প্রতিযোগিতায় দৌড়ানো, দৌড়াদৌড়ি করা, আর রেন অর্থ দৌড়ানো, তাহলে ভার্ব এবং অবজেক্ট একই অর্থ দিচ্ছে, তাহলে এই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো কগনেট ভার্ব। তাহলে ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে তিন প্রকার, কপুলেটিভ ভার্ব, পজিটিভ ভার্ব এবং কগনেটিভ ভার্ব। ভিউয়ার্স, আজকে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আমাদের পরবর্তী ক্লাসটা হবে নন ফাইনাইট ভার্ব নিয়ে। নন ফাইনাইট একটা গুরুত্বপূর্ণ আলোচনা, আমি আশা করবো আপনারা নন ফাইনাইট এর ক্লাসটি দেখে নেবেন। আজকের ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।